যান দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ, মৃতের নাম সমীর সাহা। ঘটনা চরিলাম রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকায়। ফের যান দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ, ঘটনা চরিলাম রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকায়। মৃতের নাম সমীর সাহা, বাড়ি বিশালগড় নোয়াপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, প্রসাদ গ্রহণ করার জন্য শুক্রবার দুপুরে চরিলামের এক আত্মীয়ের বাড়িতে যান সমীর বাবু। সেখান থেকে বাড়ি ফেরার পথে সাদা কালারের একটি মারুতি গাড়ি দ্রুত গতিতে এসে চরিলাম আত্মীয়ের বাড়ির সামনেই ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে মাটিতে লুটে পড়েন সমীর বাবু। তার সাথে আরো দুইজন থাকলেও তারা অল্পেতে প্রাণে রক্ষা পায়। খবর দেওয়া হয় দমকল কর্মীদের, তারা গিয়ে মৃতদেহ উদ্ধার করে স্থানীয় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। গত মঙ্গলবার দিনের সাত সকালে একই স্থানে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে 12 জন আহত হয়েছে। জানা যায়, KMC নামক কোম্পানি রাস্তার কাজ অর্ধ সমাপ্ত করে রাখায় এই দুর্ঘটনাগুলি হচ্ছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুলিশ প্রশাসন। এখন দেখার বিষয় কবে নাগাদ এই অর্ধ সমাপ্ত রাস্তা সমাপ্ত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।